বিএনপির আন্দোলনের হুমকি ধমকি জনগণের কাছে এখন কৌতুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, 14 বছর ধরে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে গিয়ে বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মৌসুমী আবাসিক এলাকায় আরসিসি ড্রেন সহ রাস্তা নির্মাণ প্রকল্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী সহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা সেখানে উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহে বিএনপি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংশ্লিষ্টতা ছিল, যার প্রমাণ সরকারের কাছে রয়েছে। বিএনপি নেতাদের মুখে আন্দোলনের কথা শুনে এখন হনুমানও ভেঙচি কাটে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বিডিআর বিদ্রোহের সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতা ছিল। আপনারা জানেন যে বিডিআর বিদ্রোহ যেদিন হয় সেদিন ভোরবেলা প্রত্যুষে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা 2009 সালে সরকার গঠন করার পর থেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, আর সরকারকে টেনে নামাতে তারা বহুবার চেষ্টা করেছে। সরকারকে টেনে নামাতে গিয়ে দড়ি ছিঁড়ে তারাই পড়ে গেছে। 14 বছর ধরে টেনে নামাতে চাচ্ছে, টেনে নামাতে গিয়ে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে।